গতকাল একজন সিংহপুরুষ সিপাহসালার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। নামটা জানেন? আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামের জীবনের ভুল ত্রুটি মাফ করে তার জন্য উত্তম ফয়সালা করে দিক। বলেন আমিন। অসংখ্য আলেমের উস্তাজ তিনি, উস্তাজুল আসাতিদা। গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বাবুনগরী সাহেব ইস্পাত কঠিন একজন মানুষ ছিলেন। হেফাজতে ইসলামের মধ্যে যতজন ছিলেন অন্যতম ছিলেন বাবুনগরী সাহেব। 2013 পরে হামলা মামলা জেল জুলুম জরিমানা রিমান্ড, তার বক্তব্য ইউটিউবে আছে, রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল মুরব্বীকে। এত কষ্ট তাকে দেয়া হয়েছে, কিন্তু উনি বলেছে আমি আমার কথা থেকে এক চুলও নড়তে পারবো না। এই বাবুনগরীর মতো সিংহপুরুষ, বাবুনগরীর মতো মুহাদ্দিক মুজাদ্দিদ আলেম এই সমাজের জন্য, এই দেশের জন্য খুব বেশি দরকার। যারা দুই পয়সার জন্য ক্ষমতার লোভে বাতিলের সাথে আতাত করবে না, যারা ইমান ইমানের উপরে এত শক্তভাবে অটল থাকবে, যারা নিজের কল্লা দিয়ে দিতে রাজি আল্লাহ দিয়ে দিতে রাজি না, যারা দরকার হলে ভেঙে যাবে কিন্তু মচকে যাবে না, তেমনই একজন ছিলেন বাবুনগরী রহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামের খেদমত গুলোকে কবুল করে নিন, বলেন আমিন। এবং এই সমাজের ওলামাদের মধ্যে যেন আল্লাহ তাআলা বাবুনগরী সাহেবের মতো ওলামা তৈরি করে দেন, বলেন আমিন। ঠিক একইভাবে বর্তমানেও আমাদের সমাজে কিছু কিছু চামচাদের দেখা যায়, যাদের চামচামি তাদের নেতার কুঞ্চিকে ছাড়ায় উপরে উঠে যায়। এজন্য যুবক তোমারে আমি বলি ভাই, কারবালার ঘটনা শুনে চোখের পানি ফেলার মধ্যে তোমার শিক্ষা না, তোমার শিক্ষা নিতে হবে এখান থেকে। তুমি কোনোদিন তোমার নেতার ওই জায়গাটায় বসতে পারবা না, তোমার নেতা বেঁচে থাকতে তোমার জীবনে তার জায়গায় বসাবে না। নেতা এই জায়গায় বসাবার জন্য তার ছেলে ঠিক করে রাখছে, ওই ছেলেকে বাংলাদেশে না আরেক দেশে পড়ালেখা করে আনতেছে, আর তোমারে দিয়ে সে থার্ড ক্লাস চামচামির কাজগুলো করাচ্ছে। এজন্য নেতার কথা শুনে এই দুনিয়ায় তুমি যার হক মারছ, যার গায়ে হাত তুলছ, যার ব্যবসা বন্ধ করে দিচ্ছ, যার দোকান ভাঙচুর করছ, যার থেকে চাঁদাবাজি করছ, তুমি যখন বিপদে পড়বা এই নেতার ছায়াও তোমার পাশে পাবা না। এজন্য যুবক, নেতার চামচামি করতে যে ঈমান হারা হয়ে যেও না, নেতার পাচাতে গিয়ে তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না। সবার আগে তোমার ঈমান, তোমার কল্লা যেতে পারে কিন্তু তোমার আল্লাহ যেতে পারে না। ইবনুল জাওজি বলেন যে লোক মাত্র 3 বছর শাসন করেছে, ফিল উলা প্রথম বছর কতলা হুসাইন হুসাইনকে শহীদ করেছে, অফিসানিয়া দ্বিতীয় বছর আরাব আল মাদিনা মদিনায় তার সৈন্য দিয়ে আক্রমণ করেছে, ওয়াকিয়াতুল হাররা ঘটিয়েছে, মদিনার অসংখ্য মা বোনের নারীর ইজ্জত কেড়ে নিয়েছে, তৃতীয় বছর যরাবা বাইতাল্লাহি বিল মিনজানিক, ইয়াজিদের বাহিনীরা সরাসরি মক্কা আক্রমণ করে কাবা ঘরে প্রথম আগুনের গোলা পাথর নিক্ষেপ করে কাবার একটা অংশ ভেঙে ফেলে, হাজারে আসওয়াদকে 3 টুকরো করে ফেলে। আপনি কোনটা অস্বীকার করবেন, কোনটা বাদ দিবেন? যদি ধরেও নেন যে হুসাইনের এই হত্যার সাথে সে সরাসরি সম্পৃক্ত ছিল না, কিন্তু পরের দুইটা কি বলবেন, কোন দিক দিয়ে আপনি তার এত নির্দোষ প্রমাণ করবেন? আল বিদায় ওয়া নিহায়ার লেখক, আমরা যে কথা বলি মুফাসসিরিনে কেরামরা যে কথা বলে, কথায় কথায় দেখবেন একটা তাফসীরের রেফারেন্স দেয়, তাফসীর ইবনে কাসির। নাম শুনেছেন? তাফসীর ইবনে কাসির, অথেন্টিক একটা তাফসীর। এই তাফসীরের লেখক আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তিনি তারই আরেকটা গ্রন্থ আল বিদায় ওয়া নিহায়া, আল বিদায় ওয়া নিহায়ার 8ম খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে মদিনা থেকে একজন লোক সরাসরি ইয়াজিদকে জানার জন্য, ইয়াজিদকে দেখার জন্য তারা দামেস্কে যায়। তারা ইয়াজিদকে পর্যবেক্ষণ করে দেখে এসে মদিনায় এসে বলল, রজানা মিন ইনদি রজুলিন লাইসা লাহু দীন ইয়াশরাবুল খামর, এমন একজনকে আমরা দেখে আসলাম লাইসা লাহু দীন, যার কাছে নবী মুহাম্মাদের আনিত দীনের চিটাফোঁটাও নাই, ইয়াশরাবুল খামর, যে দেখি মদপান করে। তাফসীর ইবনে কাসিরের লেখকের কিতাবের কথা, ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদ একক স্বতন্ত্র হাদিসের কিতাবের দিক থেকে সবচেয়ে বড় হাদিসের কিতাব তার, বুখারী মুসলিমের চেয়েও বড় হাদিসের সংখ্যার দিক দিয়ে, এবং
প্রসিদ্ধ চার মাযহাবের এক মাযহাবের ইমাম, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফেঈ মাযহাব, আরেকটা হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ইমাম তিনি, ইমাম আহমদ বিন হাম্বল, মদিনার ইমাম। ইমাম আহমদ বিন হাম্বলকে তার ছেলে একবার প্রশ্ন করল, বাবা ইন্না কওমান ইয়াকুলুনা আন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ, কিছু কিছু মানুষ দেখি হঠাৎ হঠাৎ বলে তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে, মা রায়ুকা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি যেহেতু হাদিসের বিরাট মুহাদ্দিস। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, প্রিয় পুত্র, হাল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে সে কিভাবে ইয়াজিদকে ভালোবাসে? যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে ইয়াজিদকে ভালোবাসে কি করে, সে কিভাবে ইয়াজিদকে ভালোবাসে, এটা আমার বুঝে আসে না। ইমাম আহমদ বিন হাম্বলের কথা। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তিনারা বলেন, লা নাসুবুহু ওয়ালা নুহিব্বু, ইয়াজিদের সম্পর্কে আমাদেরকে মিডিলে থাকাই উত্তম। যেমন ইয়াজিদের খারাপ কাজ ছিল ইতিহাস থেকে তা আমরা জানতে পারি, কিন্তু সরাসরি ইয়াজিদ কাফের এ কথা আমরা বলতে পারি না, সরাসরি তাকফির করতে পারি না, কারণ ইয়াজিদের মৃত্যুটা কুফুরির হালতে হয়েছিল কিনা এটা তো আমরা জানি না, ইতিহাস তো এই ব্যাপারে আমাদেরকে বলে না। এই জন্য যার মৃত্যুটা কুফরির হালতে হয়েছে কিনা যদি আমরা সঠিক না জানি মন্তব্য করি, এটা আমাদের জন্য উচিত হবে না। এই জন্য সরাসরি ইয়াজিদকে আমরা তাকফির করব না, তবে লা নাসুবুহু ওয়ালা নুহিব্বু, তাকে আমরা গালিও দিব না, আবার তার জন্য আমরা ভালোবাসাও রাখবো না, তার নামের সাথে আমরা রহমাতুল্লাহ আলাইহিও লাগাবো না, এবং তাকে আমরা আল্লাহ লানত হোক এটাও বলবো না। আমরা মিডেলে থাকব, তার ব্যাপারটা আল্লাহর কাছে সুপর্দ করে দেব, এবং আমি মনে করি এই মিডেলে থাকাটাই আমাদের জন্য উত্তম। কারণ সে যদি শেষ জীবনে বাই এনি চান্স তওবা করেও ফেলে, সেটা তো আর আমরা জানি না। এই জন্য তাকে তাকফির করা, কাফের বলে গালি দেওয়া তো আমাদের ঠিক হবে না। আবার তার যেহেতু অনেক বড় বড় অপরাধ রয়েছে, এই জন্য আমরা তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহিও বলতে পারি না, আমাদেরকে মিডলে থাকতে হবে। সর্বোপরি কারবালার এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের দেশের লোকেরা প্রত্যেক বছর এই মসজিদে, হয়তো আমি তিন চার বছর কারবালার কাহিনী বলছি, যতদিন ধরে আছি প্রত্যেক বছর আমরা কারবালার কাহিনী শুনি, চোখের পানি ফেলি, কষ্ট পাই, কিন্তু শিক্ষাটা নেই না। কারবালার কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালার কাহিনীর অন্যতম প্রধান শিক্ষা হচ্ছে, আমরা আমাদের মাথা এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত করব না। এটা হচ্ছে কারবালার কাহিনীর মূল শিক্ষা। হুসাইন যদি চাইতেন নিজের জীবন বাঁচাতে, তাহলে হুসাইন কিন্তু ইয়াজিদের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে মাথা নত করে নিরাপদে মদিনায় ফিরে যেতে পারতেন, কিন্তু হুসাইন বলল, না, মদিনায় আমি ফিরে যাব, কিন্তু যদি যেতে হয় বীরের বেশে যাব, মাথা নিচু করে যাব না। এজন্য আমাদের শিক্ষা নিতে হবে, বিপদ যত বড়ই হোক না কেন, হকের উপরে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষাই আমাদেরকে কারবালার শিক্ষাটা দিয়েছে। গতকাল একজন সিংহ পুরুষ সিপাহ সালার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, নামটা জানেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামের জীবনের ভুল ত্রুটি মাফ করে তার জন্য উত্তম ফয়সালা করে দিক, বলেন না আমি। অসংখ্য আলেমের উস্তাজ তিনি, উস্তাজুল আসাতিদা, গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বাবুনগরী সাহেব ইস্পাত কঠিন একজন মানুষ ছিলেন, হেফাজতে ইসলামের মধ্যে যতজন ছিলেন অন্যতম ছিলেন বাবুনগরী সাহেব। 2013-র পরে হামলা মামলা জেল জুলুম জরিমানা রিমান্ড, তার বক্তব্য ইউটিউবে আছে, রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল মুরব্বীকে, এত কষ্ট তাকে দেয়া হয়েছে, কিন্তু উনি বলেছে আমি আমার কথা থেকে এক চুলও নড়তে পারবো না। এই বাবুনগরীর মতো সিংহ পুরুষ, বাবুনগরীর মতো মুহাদ্দিক মুজাদ্দিদ আলেম এই সমাজের জন্য, এই দেশের জন্য খুব বেশি দরকার, যারা দুই পয়সার জন্য ক্ষমতার লোভে বাতিলের সাথে আতাত করবে না, যারা ইমানের উপরে এত শক্তভাবে অটল থাকবে,
যারা নিজের কল্লা দিয়ে দিতে রাজি আল্লাহ দিয়ে দিতে রাজি না, যারা দরকার হলে ভেঙে যাবে কিন্তু মোচকে যাবে না, তেমনি একজন ছিলেন বাবনগরী রহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামের খেদমতগুলোকে কবুল করে নিন, বলেন আমিন। এবং এই সমাজের ওলামাদের মধ্যে যেন আল্লাহ তাআলা বাবুনগরী সাহেবের মতো ওলামা তৈরি করে দেন, বলেন আমিন।